প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। সোমবার সকালে রাজধানী ডেমরার আজগর আলী হাসপাতালে এ অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন, সঙ্গীতশিল্পী রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামানকে গত 26 এপ্রিল ডেমরার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এই অভিনেতার পরদিনই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের 3 দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে দেওয়া হয় শামসুজ্জামানকে। মাঝে কিছুদিন কেবিনে রাখার পর গত সোমবার দ্বিতীয়বারের মতো লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। বরেণ্য এই অভিনেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।